বন্ধুরা রাজ্যে অষ্টম পাস যোগ্যতায় পুলিশ রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিশন একটি জারি করা হয়েছে এখানে কী কিছু বিস্তারিত রয়েছে বেতন এখানে বয়স সীমা সমস্ত কিছু ডিটেলসে জানবো কীভাবে আবেদন করতে পারবে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং বন্ধুরা যারা আমাদের চ্যানেল ডাব্লুকে প্রথমবার ভিজিট করছো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এর সঙ্গে বেল আইকনটা ডবন করে অতি অবশ্যই রাখবে এবং বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটা তোমরা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই আমাদের ফেসবুক পেজকে লাইভ করে নেবে চলো বন্ধুরা দেরি না করে আমরা অফিসিয়াল নোটিফিকেশনটা দেখে নিই অফিসিয়াল নোটিফিকেশনে বিস্তারিত কী তথ্য রয়েছে সেগুলো আমরা জেনে নিই বন্ধুরা অনস্ক্রিন তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশন তোমরা পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.wbpolice.gov.in সেই ডাব্লিউ ডট ডাব্লু বি পুলিশ ডট ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে গেলে সেখানেই পেয়ে যাবে এখানে কি দেখে কী বলা হচ্ছে দেখেন এখানে ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফর এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ ড্রাইভার অন কন্ট্রাকচুয়াল বেসিস এটি যেটা রয়েছে পুরোটা কন্ট্রাকচুয়াল বেসিস এটি রিক্রুটমেন্ট আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাট দ্য স্টেট ক্রাইম রিপোর্ট ব্যুরো তাহলে ক্রাইম রিপোর্ট ব্যুরোতে এটি এবং ওয়েস্ট বেঙ্গল এখানে ইন টার্মস অফ এখানে অ্যাডমিন নাম্বার যেটা ইয়ে রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে এলিজিবল ক্যান্ডিডেট বেসিস অফ রিক্রুটমেন্ট চলো আগে ডিটেলসে দেখে নিই আগে নিচে ডিটেলসে তোমরা পেয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর্ম যেটি রয়েছে তোমাদের অফলাইন আবেদন চলবে এবং আবেদন যেটি চলবে পঁচিশ তারিখ পর্যন্ত পঁচিশে জানুয়ারি পর্যন্ত আবেদন চলবে মানে একটা হিউজ সময় রয়েছে দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান বি অপটেইন ফর্ম এখানে যে ঠিকানাটা দেওয়া রয়েছে এই ঠিকানায় অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাতে হবে এবার ফর্ম যেটা রয়েছে সেটাই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে অথবা আমি আমাদের টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দেবে লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেওয়া রয়েছে এবার কতগুলো পোস্ট রয়েছে কী ডিটেলস রয়েছে সেগুলো এখানে তোমরা দেখতে পাবে নাম্বার অফ পোস্ট যেটা রয়েছে পাঁচটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে সীমা যেটা বলা হয়েছে এখানে চল্লিশ ইয়ার বিটুইন বিটুইন চল্লিশ ইয়ারের মধ্যে এমন বয়সীমাটা যেটা ক্যালকুলেট করা হচ্ছে সেটি একত্রিশ বারো টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী বয়সীমাটাকে ক্যালকুলেট কিন্তু করা হচ্ছে এটা মাথায় রাখবে একত্রিশ বারো টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী বয়সমা ক্যালকুলেট করা হচ্ছে এবার সিটিজেন ইন্ডিয়ান সিটিজেন হওয়া প্রয়োজন এরপরে যেটা রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন এডুকেশন কোয়ালিফিকেশন ক্লাস এইট পাস থাকলে এখানে আবেদন করা যাবে এরপরে যেটা রয়েছে এখানে যে মান্থলি স্যালারি যেটা বলা হয়েছে এগারো হাজার পাঁচশো টাকা করে স্যালারি হবে অ্যাপ্লিকেশন শুড বি অ্যাড্রেসেড টু দ্য অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ স্টেট ক্রাইম রিপোর্ট ব্যুরো বেঙ্গল ব্লক এখানে ডিজে সেক্টর ওয়ান লেক সিটি কলকাতা একানব্বই অ্যান্ড দ্য অ্যান্ড টু বি সাবমিটেড ইন দ্য ড্রপ বক্স অফ দ্য সেম অ্যাড্রেস সেম অ্যাড্রেস ড্রপ বক্সে ফেলতে বলা হয়েছে সেলফ অ্যাটাস্টেড ফটোকপি ফ্রম দ্য ফলোয়িং ডকুমেন্টস অ্যাটাচ উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস দিতে লাগবে এখানে দেওয়া হয়েছে লিস্ট দেওয়া হয়েছে দেখেন এখানে বার্থ সার্টিফিকেট এজ প্রুফ সার্টিফিকেট আধার কার্ড অ্যাড্রেস প্রুফ এডুকেশন কোয়ালিফিকেশন ড্রাইভিং লাইসেন্স ফর ফাইভ ইয়ার পাঁচ বছরের ড্রাইভিং লাইসেন্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ফর পাঁচ ইয়ার পাঁচ বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং এক্সট্রা ক্যারিকুলাম সার্টিফিকেট যদি থেকে থাকে সেগুলো ভেহিকেলের উপরে সেগুলো এখানে দিতে বলা হয়েছে এবার তোমাদেরকে আমি অ্যাপ্লিকেশন ফর্মটা দেখিয়ে দিই অ্যাপ্লিকেশন ফর্মে কী কিছু ফিল করতে হবে সেগুলোও জানিয়ে দিই বন্ধুরা এবার অন স্ক্রিন তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে এখানে এখানে ফটো কপি দিতে লাগবে ফার্স্ট নেম মিডিল নেম সারনেম নেম হিসাবে তোমাদেরকে এখানে নাম লিখতে লাগবে এরপরে এখানে ফাদার নেম রয়েছে পুরো অ্যাড্রেস রয়েছে এখানে অ্যাড্রেস প্রথমে দেবে পোস্ট অফিস তারপরে রয়েছে এখানে পিএস তারপরে রয়েছে ডিস্ট্রিক্ট পিনকোড মোবাইল নাম্বার ইমেল আইডি ইপিএস তাহলে ডেট অফ বার্থ রয়েছে তারপরে এখানে ডেট অফ বার্থ দিয়ে দিলে তারপর এখানে এসটা যেটা রয়েছে এজ অন এক এক দু হাজার একুশে বয়স কত হচ্ছে পুরো একদম বয়সটা একদম বছর দিন একবারে দিয়ে দেবে এখানে নেক্সট রয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান এডুকেশান কোয়ালিফিকেশানে এইট ইয়ার লিখবে এখানে তারপরে যেটা রয়েছে ড্রাইভিং লাইসেন্স নাম্বার ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা এখানে দিতে লাগবে এরপর রয়েছে আধার কার্ড নাম্বার এখানে আধার কার্ড নাম্বার এখানে দিয়ে দেবে ন্যাশনালিটি যা রয়েছে ইন্ডিয়া এখানে দিয়ে দিলে এক্সপিরিয়েন্স অর্গানাইজেশান কোথায় এক্সপিরিয়েন্স রয়েছে কী এক্সপিরিয়েন্স রয়েছে সেটা এখানে দিয়ে দেবে হয়তার ক্রিমিনাল কেস যদি ক্রিমিনাল কেস থেকে থাকে তাহলে ইয়েস অথবা না থেকে থাকলে এখানে নো করে দিলে এক্সট্রা কোনো যদি ভেহিকেল যদি থাকে প্লিজ টিকিট যদি থেকে থাকে তাহলে ইএস অথবা নো এখান থেকে করে দেবে তারপরে এখানে তোমাদের সিগনেচার রয়েছে এখানে সিগনেচার করে দিয়ে যে সমস্ত আগে ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টসের যে ঠিকানা বললাম সেই ঠিকানায় তোমাদের ড্রপবক্সে পাঠাতে পারো অথবা তোমরা বাইয়ের মাধ্যমেও সেখানে পাঠিয়ে দিতে পারো তাহলে যারা এর জন্য ইন্টারেস্টেড রয়েছে তোমরা অবশ্যই সেটিকে আবেদন করে দেবে তাহলে আজকের জন্য এতখানি থ্যাংক ইউ ফর ওয়াচিং